আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হোক, এটি আমার কামনা। আমাদের বন্ধুদের মাঝে অনেকেই আজ প্রশ্ন করতে যাচ্ছেন সরাসরি। তার ভিতরে প্রথমে আমাদের শাহালম মাতুব্বার ভাই, বলেন আপনার প্রশ্নটি। আমি শাহালম মাতুব্বার, ইউরোপে থাকি। আমরা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে পারি কিনা ইসলামের দৃষ্টিতে, কতটুকু অবৈধ? আমাদের মাতুবার সাহেবের প্রশ্ন হলো যে ইউরোপে থাকাকালীন তিনি একজন বিজনেসম্যান, এখন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা, এবং বন্ধুত্ব যদি তাদের সাথে করা হয় তাহলে তাতে ইসলাম বাধা দেয় কিনা। কোরআনের ইসলাম কখনো খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে অনুমতি দেয় না, এবং ইহুদিদের সাথেও। তবে লেনদেন, ইনি একজন ব্যবসায়ী হিসেবে, দেখা গেল লেনদেন তো করতেই হয়। কোরআনের 5 নম্বর সূরা আল মায়দা এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। লেনদেনের ব্যাপারটা ভিন্ন, বন্ধুত্ব করার ব্যাপারটা ভিন্ন, এবং তাদের সাথে আন্তরিকতা দেখানো একেবারে ভিন্ন। এমনকি অনেকেই প্রবাসী জীবনে, ইউরোপের জীবনে আমরা দেখতে পাই, বাংলাদেশে মুসলিমের সন্তান কিন্তু এখানে এসে খ্রিস্টান বিবাহ করে তাদের সাথে জীবন কাটাচ্ছেন, এমত অবস্থায় তারা মনে করছেন তারা এখনও ইসলামের উপরে রয়েছেন। তো এ ধরনের যে সিচুয়েশন সব এই আয়াতের ভিতরে আমরা জানতে পারবো। আল্লাহ বলছেন, তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে আমরা যারা মুসলিম, আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিই, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। আর এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মাঝে কোনো একটি আয়াতে একথা লেখা নেই যে একজন মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব কায়েম করবে। বরঞ্চ এখানে আল্লাহ বলছেন, যারা তোমাদের মধ্য থেকে খ্রিস্টান এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের দলেই হয়ে যাবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের সাথেই হয়ে যাবে। এবং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আলা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা দুর্নীতিবাদ জুলুমকারী তাদেরকে আল্লাহ তাআলা কখনো হিদায়ত করেন না। যারাই ইউরোপের জীবনে বা আমেরিকা অস্ট্রেলিয়ার জীবনে, ক্যানাডা এবং অন্যান্য এলাকার জীবনে খ্রিস্টান মেয়েদেরকে লিভ টুগেদারের জন্যে হোক অথবা বিবাহের জন্যে হোক বা গার্লফ্রেন্ড হিসেবে তাদেরকে যারা রাখছে, তাদের জানতে হবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে যেই হোক না কেন। কারণ মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 27 এবং 28 আয়াতে, আল্লাহ তাদেরকে রুজি দেন বিনা হিসাবে যারা রুজির প্রসেসে আসে। এখন রুজির জন্য মূলত আমরা দেশ ছেড়ে বিদেশে চলে আসছি, তো রুজির জন্য আসে যারা বিদেশে আসছে, আসার পরে যারা অমুমিন এবং অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়ে এমনকি তাদের সাথে রাত কাটাচ্ছে, এরা প্রকৃতপক্ষে কোরআনের আয়াতের দৃষ্টিতে তারা খ্রিস্টান হয়ে গেছে। যদিও এদের দাবি না আমরা এখনও মুসলিম রয়ে আছি, তো আল্লাহ বলছেন না, ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তারপর আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুন আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুমিন তার উচিত কখনো হবে না যে সে মুমিন ব্যতীত আয়াত গোপনকারী কোনো কাফের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তো ইসলাম আমাদেরকে কখনো অনুমতি দেয় না আমরা কোনো খ্রিস্টান বা অমুমিন বা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আশা করি উত্তরটি সঠিক পেয়েছেন।